এই বাড়িতে বড় ভাই এবং মেজ ভাই তার পরিবার নিয়ে থাকেন, পাশের এই বাড়িটাতে ছোট ভাই থাকেন তার পরিবার নিয়ে, ছোট ভাইয়ের সঙ্গে তার মা থাকেন। বড় ভাই চাকরির কারণে থাকেন ঢাকাতে, কিন্তু তার স্ত্রী এবং দুই সন্তান এই বাড়িতে থাকে। কয়েকদিন আগে রাতের বেলায় ছোট ভাই নিজের চোখে দেখছে বড় ভাইয়ের ঘরে, অর্থাৎ যে ভাই এখানে থাকেন না তার ঘরে একটা পুরুষ লোক ঢুকছে, এবং ছোট ভাই ব্যাপারটা পাড়া মহল্লা সবখানে ছড়িয়েছে। তারা বড় ভাইয়ের ওয়াইফের কল লিস্ট চেক করছে, বড় ভাইয়ের ওয়াইফের মামাতো ভাই খালাতো ভাই স্কুলের মাস্টারের স্যারদের নাম বলা বলি করছে। তারা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করতে না পেরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। পরবর্তীতে আমি যখন এখানে এলাম, আমি প্রথমে এসে আমার চোখ পড়লো ক্যামেরাতে, তারা সিসি ক্যামেরা ফুটেজ চেক না করে তারা মামাতো ভাই খালাতো ভাই স্কুলের স্যারদের নাম নিয়ে টানাটানি শুরু করেছে। এই বাড়িতে সিসি ক্যামেরা দুইটা, একটা তাদের মূল গেটে আর একটা ঘরের ঢোকার গেট, এবং ঘরে ঢোকার গেট একটা, একটা গেট বাদে আর কোনো গেট দিয়ে ঘরে ঢোকা যায় না, এবং সেই গেটটাতে একটা ক্যামেরা আছে। আমি সবার সামনে সেই সিসি ক্যামেরার ফুটেজ চেক করলাম, যেদিন রাতের বেলা ছোট ভাই অভিযোগ করছে এটা দেখেছি, তো এরকম কোনো ফুটেজ পাওয়া যায়নি। অর্থাৎ ছোট ভাই একদম সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ করে বড় ভাইয়ের ওয়াইফের নামে। এরকম অভিযোগ আমাদের দেশে বহু আছে, কাজ অথবা চাকরির সুবাদে আমাদের দেশে অনেক লোক আছে যাদের স্ত্রী সন্তান বাইরে থাকে এবং তারা অন্য কোথাও কাজ করে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, এবং প্রবাসী ভাইদের ওয়াইফদের নিয়ে এরকম ঘটনা প্রায় শোনা যায়। আচ্ছা, একবার ওই বড় ভাইয়ের ওয়াইফের কথা চিন্তা করুন তো, যদি বাড়িতে ক্যামেরা না থাকত তাহলে আজকে তার সম্মানটা কোথায় যেত? সবাই এই ছোট ভাইয়ের কথাটাকে বিশ্বাস করে নিত। আমাদের প্রবাসী ভাইদের ওয়াইফদের সাথে অথবা যারা বাড়িতে থাকেন না বাইরে থাকেন তাদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটছে। কাজেই বাড়িতে যদি একটা সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকলে এরকম করার কোনো সুযোগ নেই। যদি কারো নিয়ত থাকে যে খারাপ কাজ করবে, বাড়িতে কাউকে ঢুকাবে বা বাড়ি থেকে বের হয়ে যাবে, তারও সুযোগ নেই, কারণ সবকিছু সারাক্ষণ সিসি ক্যামেরায় রেকর্ড হতে থাকবে। তাছাড়া সিসি ক্যামেরায় আপনি চাইলে লাইভও দেখতে পারবেন, যেই মুহূর্তে বাড়ি কি হচ্ছে, কে আসতেছে, কে যাচ্ছে, কখন বেরোচ্ছে, আপনার পরিবারের সন্তানকে দেখতে পারতেছেন, ওয়াইফকে দেখতে পারতেছেন, মা বাবাকে দেখতে পারতেছেন, সবাইকে আপনি দেখতে পারবেন। আপনার সম্পত্তি নিরাপত্তা দিবে, আর আমরা পুলিশ আমরা তো আছি সারাক্ষণিক আপনার নিরাপত্তায়। কাজেই সচেতন থাকুন, সাবধান থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।